দেশের অন্যতম ধনী উদ্যোগপতি মুকেশ আম্বানি। আর সমস্ত কাজে মুকেশ আম্বানির পাশে দাঁড়িয়ে সব সময় যিনি তাকে সাহায্য উৎসাহ দিয়ে গেছেন তিনি নীতা আম্বানি। তিনি আম্বানিদের গোটা ব্যবসার হাল হাকিকত সম্পর্কে খোঁজ রাখেন এবং বর্তমানে নীতাও একজন উদ্যোগপতি। মূলত মুকেশ আম্বানির সঙ্গে বিয়ের পরই বদলে গিয়েছিল নীতার জীবন। তার আগে পর্যন্ত নীতা ছিলেন একেবারে ভিন্ন জগতের মানুষ। একরকম নাটকীয়ভাবেই হয়েছিল নীতা ও মুকেশ আম্বানির বিয়ে। সিনেমার গল্পকেও হার মানাবে নীতা মুকেশের বিয়ের গল্প। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই ছিল নীতা আম্বানির জীবন। অত্যন্ত সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নীতা আম্বানি। ছোট থেকে ক্লাসিক্যাল নৃত্যের প্রশিক্ষণ ছিল তার। ক্লাসিক্যাল নৃত্য শিল্পী হিসেবে নিজের পরিচয় তৈরি করেছিলেন তিনি। আর এই নাচই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল। নজরে পড়ে গিয়েছিল ধীরুভাই আম্বানির। নবরাত্রি উপলক্ষে ভরতনাট্যমের একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন নীতা। সেখানেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধীরুভাই আম্বানি। সেখানেই নৃত্যরতা নীতাকে দেখে বরপুত্র মুকেশের স্ত্রী হিসাবে পছন্দ হয়ে যায় ধীরুভাই ও তার স্ত্রীয়ের। উদগ্রীব হয়ে পড়েন ছেলের সঙ্গে নীতাকে দেখা করানোর জন্য। নিজেই নীতাকে নিজেই ফোন করে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন ধীরুভাই আম্বানি। প্রথমে সে কথা বিশ্বাস করতে পারেনি নীতা। পরে ধীরুভাইয়ের উদ্যোগেই দেখা হয় মুকেশ ও নীতার। নীতাকে প্রথম দেখাতেই বেশ পছন্দ হয়েছিল মুকেশের। শোনা যায় নীতার সঙ্গে দেখা করতে পাবলিক বাসেও চড়েছিলেন তিনি। বেশ কয়েকদিন মেলামেশার পর নীতারও মুকেশকে মানুষ হিসেবে ভালোই লেগেছিল এমনটাই শোনা যায়। এ বিষয়ে একটি মজার ঘটনাও শোনা যায়। শোনা যায় চলন্ত গাড়িতে নীতাকে প্রপোজ করেছিলেন মুকেশ। একবার কোনো এক জায়গায় তারা যাচ্ছিলেন, আচমকাই গাড়ি থামিয়ে মুকেশ নীতাকে প্রশ্ন করে বসেন নীতা তাকে বিয়ে করবেন কিনা। এবং নীতার উত্তর না পাওয়া পর্যন্ত আর গাড়ি চালাবেন না এমনটাও বলেছিলেন মুকেশ। প্রথমটায় হক চকিয়ে যান নীতা। সরাসরি বিয়ের প্রস্তাব তিনি যে আশাও করেননি নিজেও, কিন্তু হ্যাঁ হয়েছিল এমনটাই। নীতাও আর দেরি করেননি, তিনি হ্যাঁ বলে দেন। 1985 সালের 5ই মার্চ দেশের অন্যতম বিত্তশালী পরিবারে বিয়ে হয়ে আসেন নীতা। সেদিন থেকে আজ পর্যন্ত মুকেশ আম্বানি স্ত্রী হিসেবে যথাযথ মর্যাদায় সামলে আসছেন সব কিছুই। পাশাপাশি নিজের প্যাশন ও একসময়ের পেশা নাচ থেকে মুখ ফিরিয়ে নেন না তিনি।